ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। ইতিমধ্যে তোমরা যারা ক্লাস 9 পাস করে 10-এ উঠেছো তাদেরকে 2022 সালে জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে স্কুল থেকে। আজ আমরা এই ভিডিওতে সেই অ্যাক্টিভিটি টাস্কের ভূগোল বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তা চলো শুরু করা যাক। এক দাগে আছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে মোট 3টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। 1.1-এ আছে, নিচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো। এখানে দেখো 4টি অপশান দেওয়া আছে, তার মধ্যে ক, খ এবং ঘ অর্থাৎ আবহবিকার, নগ্নিভবন আর পুঞ্জিত ক্ষয় হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, এবং এই অপশান গ, অগ্নুদ্গম, এটি বহির্জাত প্রক্রিয়া নয়, এটি অন্তর্জাত প্রক্রিয়া। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে অপশান গ। এবার 1.2-এ দেখো, যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে। এই 4টে অপশান দেওয়া আছে, আমাদের সঠিক উত্তর হবে অপশান ঘ। তাহলে আমরা এখানে উত্তরটি লিখে দেব। 1.3-এ আছে, ঠিক জোটটি নির্বাচন করো। এখানে মোট 4টি জোট দেওয়া আছে, এই 4টি জোট ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো সঠিকটি হচ্ছে অপশান গ। নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলার অবস্থানের ফলে জলপ্রপাত তৈরি হয়। তাহলে আমরা এটি উত্তর লিখে দেব। এবার দেখো 2.1-এ আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 2টি শূন্যস্থান আছে, প্রতিটির জন্য 1 করে। 2.1.1-এ আছে, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো। এই শূন্যস্থানে আমরা বসাবো বাজেদা। ঠিক আছে, বাজেদা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার দেখো 2.1.2-এ আছে, নদীর ক্ষয়কার্যের ফলে নদী খাতে সৃষ্ট গর্ত হলো মন্থকূপ। তাহলে এই শূন্যস্থানে আমাদের মন্থকূপ কথাটা বসাতে হবে। 2.2-এ আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে ক স্তম্ভ দেওয়া আছে, এখানে খ স্তম্ভ দেওয়া আছে। তাহলে এটি মেলানোর ফলে আমরা যে উত্তরটি পাবো সেটি হচ্ছে, দেখো 2.2.1 অর্থাৎ নদীর ক্ষয় বহন ও সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, এখানে খ স্তম্ভের 3-এর সঙ্গে মিলবে অর্থাৎ অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এবার 2.2.2 অর্থাৎ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হল খ স্তম্ভের 1-এর সাথে মিলবে এরিটি। এবং দেখো 2.2.3 অর্থাৎ বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত খ স্তম্ভের 2-এর সঙ্গে মিলবে, ব্লো আউট। ঠিক আছে, তোমরা এইভাবে বক্সের মাধ্যমে স্তম্ভ দুটি মিলিয়ে দেবে। এবার দেখো 3 দাগে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে মোট 2টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। 3.1-এ আছে, মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়। উত্তরটি আমরা এভাবে লিখব, বায়ুর অবনমন কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির মধ্যে অন্যতম হল মরুদ্যান। মরুভূমি অঞ্চলে দীর্ঘ সময়কাল ধরে কোনো স্থানের বালিরাশি বায়ুর দ্বারা অপসারিত হলে সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়। এই গর্তের ভৌম জলস্তর উন্মুক্ত হয়ে পড়লে সেখানে উদ্ভিদ ও জনবসতি গড়ে ওঠে। মরুভূমি অঞ্চলের মাঝে এই স্থান মরুদ্যান নামে পরিচিত। এখানে আমরা একটি উদাহরণ দিয়ে দিয়েছি, সৌদি আরবের রাজধানী রিয়াদ এরকম একটি মরুদ্যানে অবস্থিত। কেমন? এবার 3.2-এ দেখো, উঁচু পর্বত্য উপত্যকায় ক্রেভাস উপস্থিতি পর্বতারোহীদের সমস্যার অন্যতম কারণ, সংক্ষেপে এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। তাহলে উত্তরটি আমরা এভাবে দেব, উঁচু পর্বত্য উপত্যকায় ক্রেভাস উপস্থিতি পর্বতারোহীদের সমস্যার অন্যতম কারণ, কেননা উচ্চ পার্বত্য উপত্যকায় ক্রেভাস অংশ বছরের বেশিরভাগ সময় হালকা তুষার দিয়ে ঢাকা থাকে বলে দূর থেকে এদের অবস্থান বোঝা যায় না। তাই পর্বত আরোহণের সময় অভিযাত্রীদের কাছে এগুলো অত্যন্ত বিপজ্জনক। অভিযানের পথে এগুলি আবৃত থাকলে অভিযাত্রীরা দেখতে না পেয়ে এর মধ্যে পড়ে যেতে পারে, অথবা এই ফাটল অংশ থেকে হিমবাহ ধসে গেলে তাতে চাপা পড়ে অভিযাত্রীদের মৃত্যু ঘটতে পারে। ঠিক আছে, এইটুকু লিখলেই তোমাদের 3.2-এর উত্তরটি কমপ্লিট হবে।
এবার চারে আছে দেখো, নিচের প্রশ্নটির উত্তর দাও, এখানে প্রশ্নটির মান হচ্ছে 3, অর্থাৎ এটা মাঝারি সাইজের উত্তর হবে। তা দেখো চারে কী আছে, মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় উল্লেখ করো। উত্তরটি আমরা এভাবে দিয়েছি, প্রথমে আমরা লিখে নিয়েছি যে মরু সম্প্রসারণটা কী। দেখো প্রবল বায়ু দ্বারা মরুভূমির বালিরাশি বাহিত হয়ে পার্শ্ববর্তী ভূমিতে পতিত হয়, ফলে ভূমিগুলি বালি দ্বারা আবৃত হয়ে ক্রমশ মরুভূমিতে পরিণত হতে থাকে। মরুভূমির এই রূপ প্রসারকে মরু সম্প্রসারণ বলে। মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় নিম্নরূপ। এখানে আমরা 3টি উপায় উল্লেখ করে দিয়েছি। প্রথম পয়েন্টে আমরা দিয়েছি বৃক্ষরোপণ। সাহারা, থর প্রভৃতি মরুভূমি অঞ্চলে বাবলা জাতীয় এমন সব কাঁটা গাছ লাগানো হচ্ছে যাদের বৃদ্ধি খুব বেশি এবং মূলগুলি ভূমিতে শাখা প্রশাখা বিস্তার করে ভূপৃষ্ঠের আগলা রেগোলিথকে সংবদ্ধ করতে পারে। সাহারা মরুভূমি দক্ষিণ প্রান্তে 7,775 কিমি দীর্ঘ ও 15 কিমি প্রশস্ত বৃহৎ সবুজ প্রাচীর বা গ্রেট গ্রিন ওয়াল গড়ে তোলা হয়েছে। ঠিক আছে, এবার দুই দাগে আমরা দিয়েছি বালিয়ারির প্রসার রোধ। মাটি ও জলের অভাবে যেখানে বৃক্ষরোপণ করা সম্ভব নয় সেখানে গাছের ডাল পুঁতে বেড়া তৈরি করা হয়। এতে বাধা পেয়ে বালিয়ারি ভেঙে যায় এবং বালির সঞ্চার বন্ধ হয়। থর মরুভূমিতে এই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। এবং সবশেষে 3 নম্বর পয়েন্টে আমরা দিয়েছি শৈবাল উৎপাদন। মরুভূমির রুক্ষ আলগা মাটিতে বিশেষ ধরনের জীবাণুকে অনুঘটক রূপে ব্যবহার করে দ্রুত শৈবাল উৎপাদন করা হচ্ছে। এই শৈবাল রেগোলিথকে সংবদ্ধ করে মরু বিস্তার রোধ করে। এই 3টি কারণ ছাড়াও তোমরা অন্য কারণও লিখতে পারো। এবার 5 দাগে দেখো, 5 দাগে আছে নিচের প্রশ্নটির উত্তর দাও। ঝুলন্ত উপত্যকা ও রসে মোদানের সৃষ্টির প্রক্রিয়া সচিত্র বিবরণ দাও। প্রশ্নটির মান 5। তা উত্তরটি আমরা এভাবে দিয়েছি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত প্রধান 2টি ভূমিরূপ হল ঝুলন্ত উপত্যকা ও রসে মতানে। নিচে এই 2 ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করা হলো। প্রথমে আমরা হেডিং দিয়েছি ঝুলন্ত উপত্যকা সৃষ্টির প্রক্রিয়া, তারপর আমরা লিখেছি দেখো, উপনদী যেমন মূল নদীতে এসে মেশে তেমনি পার্বত্য অঞ্চলে অনেক সময় ছোট ছোট কয়েকটি উপহিমবাহ বিভিন্ন দিক থেকে এসে প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হয়। ছোট বড় সব হিমবাহ ক্ষয়কার্যের দ্বারা পৃথক পৃথক উপত্যকা বা হিমদ্রোণী গঠন করে। স্বাভাবিকভাবেই প্রধান হিমবাহের বরফের পরিমাণ অনেক বেশি থাকায় উপত্যকাটি উপহিমবাহ উপত্যকাগুলি থেকে বেশি গভীর হয় ও বড় হয়ে থাকে। এই কারণে হিমবাহ সরে গেলে মনে হয় উপহিমবাহ উপত্যকাগুলি প্রধান হিমবাহের উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই রূপ ভূমিরূপ ঝুলন্ত উপত্যকা নামে পরিচিত। এখানে আমরা একটি উদাহরণ দিয়ে দিয়েছি যে হিমালয় পার্বত্য অঞ্চলে নর পর্বত থেকে নিচের দিকে কুবের নামে ঝুলন্ত উপত্যকা দেখা যায়। এর পাশাপাশি তোমরা এরকম একটি ছবি দিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর পয়েন্টে আমরা দিয়েছি রসে মতানে সৃষ্টির প্রক্রিয়া। হিমবাহের প্রবাহ পথে কোনো কঠিন শিলা উঁচু ঢিপির আকারে অবস্থান করলে হিমবাহের অবঘর্ষ ক্ষয়ের ফলে ঢিপির প্রতিপাত ঢাল অর্থাৎ হিমবাহ প্রবাহের দিকটি মসৃণ, চকচকে ও আঁচড়যুক্ত হয়। কিন্তু অনুবাত ঢাল বা বিপরীত দিকটা উৎপাদন প্রক্রিয়ায় অসমতল, ভগ্ন ও খাসকাটা হয়। এই প্রকার ভূমিরূপ রসে মতানে নামে পরিচিত। আমরা একটি উদাহরণ দিয়ে দিয়েছি যে কাশ্মীর উপত্যকায় ঝিলামের উপনদী লিডার নদীর উপত্যকায় রসে মতানে দেখা যায়। পাশাপাশি তোমরা এরকম একটি ছবি দিয়ে দেবে, তাহলে তোমাদের এই উত্তরটি কমপ্লিট হবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।